তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিদ্রোহী বিধায়কের বাড়িতে এলেন না যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরে এসেও বিধায়কের সঙ্গে দেখা না করায় হতাশ করেন চৌধুরী। সভায় আমন্ত্রণ না পেয়ে অভিষেকের সভায় গেলেন না বর্ষিয়ান এই বিধায়ক। ফলে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রেখে গেলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইসলামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে। বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতি জাকির হোসেন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, করিম চৌধুরীর অনুগামীদের গুলি করে হত্যা করছে, পঞ্চায়েত দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালাবেন। ব্লক সভাপতি জাকির হোসেনকে সরিয়ে দেবার দাবি নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। সেই অভিমানকে ভাঙাতে রবিবার ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীর বাড়িতে আসার কথা ছিল। পুলিশের তরফ থেকে যুবরাজের আসার কথা জানিয়েছিলেন। সেই কথা জেনে করিম চৌধুরী তার বাসভবনকে সাজিয়ে তুলেছিলেন। চোপড়ায় সভা শেষ করে যুবরাজ ইসলামপুর সভাস্থলে পৌঁছালেও করিম চৌধুরী বাড়িতে এলেন না। যুবরাজ না আসায় হতাশ করিম চৌধুরী। তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে না আসায় তার সভাস্থলেও গেলেন না এই বর্ষিয়ান বিধায়ক। করিম চৌধুরী জানিয়েছেন, বাড়িতে আসার কথা বলে না আসায় তিনি দুঃখ পেলেন, তার হাজার হাজার সহকর্মীরা দুঃখ পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের নেতা, 11 বারের একজন সিনিয়র বিধায়ককে এভাবে আঘাত দিয়ে ঠিক কাজ করলেন না। তার অনুগামীরা কেউ সভায় যায়নি, তারা আগেই ঘোষণা করেছিল বিধায়ক না গেলে তারা কেউ সভায় যাবেন না। ঘোষণা অনুযায়ী হাজার হাজার কর্মী সমর্থক সভায় গেলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এলে আতিথেয়তা করার জন্য শুকনো খাবারের ব্যবস্থাও করেছিলেন। এ বিষয়ে ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী কি বলেছেন শুনে নেব। 10টা থেকে অপেক্ষা করছেন, আসলো না, কি বলবেন? খুব দুঃখ হয়ে গেল, কত হাজার হাজার মানুষকে নিরাশ করে গেল। ওর কোথাও আমার উনি করতে দেননি যে উনি আসবেন না, কোথাও আমরা পাই না, কিন্তু পুলিশের অ্যারেঞ্জমেন্ট পুলিশের ব্যবস্থা রেখেছিল, দুনিয়া সবাই বলছিল আসতেছে। ওই দেখে আমিও তারা কিছু খরচা বর্চা করে আমি রেড কার্পেট ওয়েলকামের ব্যবস্থা করলাম। রেড কার্পেট ওয়েলকাম ব্যবস্থা হাজার 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 লোক জমা, কিন্তু লোকটা আসলো না। আমাদের সকলকে দুঃখ দিয়ে গেল, সকলের মন ভেঙে গেল। একটা যুব নেতা, ইয়াং লিডার, সেকেন্ড ইন কমান্ড ইন ওয়েস্ট বেঙ্গল, মমতা বন্দ্যোপাধ্যায় উনি আছেন, কিন্তু আজকে একটি করিম চৌধুরী সেক্রেটারি করিম চৌধুরী বিদ্রোহী বসে আছে, একটু সমঝা করিনি। করিম চৌধুরী তোকে একটু সমঝা করিনি, আর তারপর করিম চৌধুরী গেলে সকলেই চলে যেত, কিন্তু আজকে এখানে দেখছেন কত হাজার লোক বসে আছে, যেতে পারল না। এই জন্যে এখানে আর যারাই এসেছে আমার কাছে, আমার আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছি, আমার আশীর্বাদ রাজীব গান্ধীও নিয়েছিল, আমার যে যা বলছিল আমি যা যা বলছিলাম তা হয়েছিল। আমি বলছি যে প্রধানমন্ত্রী বা আমার হাতটা ধরে মাথায় রাখবো, রাজমন্ত্রী আমার হাতে মাথায় রাখবো, করিমটা করিম আপনি তুমি আমার মাথায় হাত ধরে রাখবো, মমতা ব্যানার্জি বরাবর আমাকে বলে করিমটা আপনি সম্মানই ব্যক্তি করিমটা আপনাকে বরাবর করিমটাই বলে যাবো, আপনাকে সম্মান দিয়ে যাবো। কিন্তু আজকে মমতা ব্যানার্জি এই ইয়াং ছেলে যাকে আমি চিনিও না, আমি বলছিলাম না, ও আমাকে চেনে, এই জন্য আজকে ওরা প্রমাণ করে দিল যে লোকটা আমাকে ঠিকই চিনে না, ঠিকই জানে না। এই জন্য এই আমার যে একটা আশীর্বাদ, একটা 11 বারের এমএলএ, অ্যাবাউট 78 ইয়ার্স ওল্ড, আমি আমার এইরকম চলছে, সেইখানে যায় আমার আশীর্বাদ থাকে। উনি কি বলছেন ওনাকে, সেই মুক্ত থেকে আমার আশীর্বাদ থেকে আমার কি বলছে এটাকে আপনাকে কি মাঠে যাওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল? আমাকে কেউ করেনি, ইসলামপুরের অভিষেকের অফিস থেকে একজন ফোন করে কালকে বলতে যে এরকম করে অভিষেক যাবে, আপনি যাবেন। আপনি তো রেড কার্পেটও বেঁধেছিলেন, অনেক আয়োজন করেছিলেন, কি বলবেন এটা? আমি ভাবছিলাম যে আসলে একটা সমস্যা হবে, আমি নিজের ঘরে যে মমতা ঘরে আমার গিয়েছিল, আমার মিসেস দেখা করেছিল, সব কিছু হতে পারে এই কাকিমার সাথে দেখা করবে, একটা মমতা দাস হতো আমার কাছে। কি কি আয়োজন রেখেছিলেন ওনার জন্য? এগুলো আমি বিক্রি করে আসবেন কইনি, আমি এগুলো ড্রাই ফ্রুট রেখেছিল, ওই মিষ্টিও তো রেখেছিলেন, ওই ড্রাই ফ্রুট গুলো আছে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক।
এই প্রসঙ্গে করিম চৌধুরী অনুগামী মিনহাজ আজম কি জানিয়েছেন শোনাব। না, মন খারাপের ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে গতকাল চোপড়ার সিআই সাহেব এখানে এলেন 4টা নাগাদ। উনি এসে বিধায়ককে খুঁজছিলেন, বিধায়কের সঙ্গে যখন দেখা হলো তখন উনি বলল যে আপনি কি জানেন না বলে, তখন বিধায়ক সাহেব জিজ্ঞেস করলেন কী হয়েছে, তখন উনি বলেছেন যে কালকে আপনার বাড়িতে অভিষেক সেকেন্ড ইন কমান্ড অফ টিএমসি আসবেন আপনার সঙ্গে দেখা করতে। তারপরে আমরা বুঝলাম যে উনি নাকি আসছেন, আর তারপরে এখানে আয়োজন করা হয়েছে ওনার ওয়েলকামের জন্য। এবার উনি আসেননি, এটা আমি বুঝতে পারলাম না কোথায় কী হলো, কেন আসলো না, এটা এখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওনার ওয়েলকামের জন্য অপেক্ষা করছি, বিধায়ক সাহেব ওনার সঙ্গে দেখা করতেন আর ওনার সঙ্গে হয়তো আমরা মিলে ওই মঞ্চে যেতাম। না, আমরা ফোর চৌধুরী সাহেব, অ্যান্ড চৌধুরী সাহেব ইজ ফোর আস, আমরা চৌধুরী সাহেবের সঙ্গে আছি, উনি আমাদের যেভাবে নির্দেশ করবেন আমরা সেভাবেই চলবো। চৌধুরী সাহেব ইজ ফর ইসলামপুর, অ্যান্ড ইসলামপুর ইজ ফর চৌধুরী সাহেব। মন খারাপ এই জন্য হয়েছে যে পার্টিটার ফাউন্ডার মেম্বার আব্দুল করিম চৌধুরী, তাকে পাত্তা না দিয়ে একটা মঞ্চ হলো, সে মঞ্চে উনি গেলেন না অথচ মঞ্চ হয়ে গেল, এটা অবাক লাগছে ভাবতে। বলছি এই গরমে এত মানুষ না, এবার ওনারা এসেছিলেন, চৌধুরী সাহেব যেটা বলবেন তার নির্দেশেই সেটা করবেন, এবং চৌধুরী সাহেবের সঙ্গে অভিষেক দেখা করবেন, আর দেখা করার পরে চৌধুরী সাহেব এবং অভিষেক মঞ্চে যাবেন এবং লোক ওনাদের সঙ্গে যাবেন। সেটা হলো না, তার জন্য লোক দুঃখিত। আমার নাম মিনহাজ আসগর। আমরা তাকিয়ে আছি, আমরা সারা জীবন ওনার সঙ্গেই থাকবো, ইসলামপুরের লোক ওনার সঙ্গেই থাকবেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।